Muito orgulhoso. সভাপতি ছিলাম, আমি ছিলাম সেক্রেটারি দীর্ঘদিন, আমি এখানে ক্যাশিয়ার সভা মানে সেক্রেটারি ছিলাম। তা আমার দায়িত্বকালীন থাকা অবস্থায় এই বাথরুম, এই চার বাউন্ডারি, তারপর মসজিদের রং, এই মাটি ভরাট, এগুলো আমি করেছি, আমাদের আমলে ছিল সব গ্রামে সবাই মিলা। তাই আমি গত এক মাস যাবৎ আমি দায়িত্ব মানে মানে কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিয়েছি। এখন নতুন কমিটি শুনছি, নতুন কমিটি করছে, কিন্তু আমি তো ছিলাম না। এখন গত শুক্রবার আমিও ছিলাম না, তখন গ্রামে একটা মারামারি হয়েছে, পর মারামারি নামাজের পরে আসছি, আইসে যতটুকু পারছি আমার পক্ষ থেকে সবাইকে উভয়পক্ষকে শান্ত করার জন্য উভয়পক্ষে শান্ত হয়েছে। এখন এই সপ্তাহে হয়তো ওই যারা মসজিদে জায়গা সম্পত্তি দান করছে তাদের সাথে আমার কথাবার্তা বলার কথা, আমাদের যে মসজিদটা আসলে কীভাবে নিরাপদ থাকবে, কীভাবে মসজিদ উন্নয়ন হবে, এইভাবে তাদের সাথে কথা বলবো আমি একটু, এই জন্য আজকে আসা। এর বাইরে ঠিক আছে, আমি জাহাঙ্গীর হলদার, আমার বাবা আব্দুল কাদির হাওলাদার। বিগত 50 বছর আগে বাবা মসজিদের 2 ঘন্টা সম্পত্তি ওয়াকফা করে দেন, মসজিদের নামে লিখে দেন, এ পর্যন্ত ওভাবে চলে আসছে। ওই সময় তৎকালীন আমার আর 2 কাকা জমিন দিয়েছে এখানে, মোত্তালিক হিসাবে মোহন মুক্তারকে নির্ধারণ করা হয়েছিল, মোহন মুক্তার মোজাম্মেল হাওলাদার। এরপর উনি মারা যাওয়ার পরে আমার বড় কাকা মান্নান হালদারকে মোত্তালিন বানানো হয়েছে। এই দিয়ে আমার কথা গেন্দাম লাগলো, গেন্দাম মসজিদের ওইটা এখন কয় শতাংশ, ওখানে 28 শতক জায়গা, 28 শতক জায়গা আছে, আমার বাবা দিয়েছে 14 শতক, আর মুজাম্মেল হালদার ওই রসুন হালদার এরা দিয়েছে 28 শতক, 14 শতক। আমিও মসজিদে ছিলাম, ওই আলামিন জলিল মোল্লার ছেলে, সাবেক সভাপতির ছেলে, ওইভাবে সবাইকে। জলিল মোল্লা কি ওখানে দান করছে সম্পত্তি? না না, উনি কি মোতোয়ালি ছিল নাকি? না, সবার সাবেক সভাপতি। সাবেক আসসালামু আলাইকুম, আমি গত শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে আসি, এই জুম্মার নামাজ পড়তে আসার সময় সুন্নত নামাজ আগে মসজিদের কমিটি নিয়ে কথা বলছে, বলা বলতে